দু দশ সালে পঁচিশে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য অ্যাডভোকেট জিয়াদ আল মালম প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তিনি জামাতে ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে করা মামলার বিচারে রাষ্ট্রপক্ষে ভূমিকা রাখেন টাঙ্গাইল সদরের করটিয়া গ্রামে জন্ম নেয়া জিয়াদ আল মালুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ছাত্র ইউনিয়নের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি এবং সিপিবি কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট একটি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বর্তমানে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন জিয়াদ আল ছাত্র জীবন শেষে উনিশশো তিরাশি সালে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে পেশা শুরু করেন তিনি উনিশশো সালের আঠারো ডিসেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ পান এরপর উনিশশো সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন